মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী তিনি অত্যন্ত মিচকে শয়তান, পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করেন। এখানে যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে। কিছুদিন আগে যার বাড়িতে ইডি সিবিআই এসেছিল আদর করতে, মধ্যমগ্রামে দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী নোটবন্দির সময় 5 কোটি টাকা বদলেছেন। নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলে রয়েছেন হাবড়ার বিধায়ক তথা রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার জেল যাত্রায় জেলায় বদলে গিয়েছে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ। আর এই পরিস্থিতিতে হাবড়ার পল্লীমঙ্গল ক্লাবের মাঠে সভা করে এক তৃণমূল নেতাদের শাসালেন এক করে শুভেন্দু অধিকারী। তিনি বলেন মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী তিনি অত্যন্ত মিচকে শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। এখানে যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে। কিছুদিন আগে যার বাড়িতে ইডি সিবিআই এসেছিল আদর করতে, মধ্যমগ্রামে দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী নোটবন্দির সময় 5 কোটি টাকা বদলেছেন। আসুন আপনাদের শোনাই কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। যেমন মেটিয়াপুরিতে ধপ করে পড়েছে না, এখানেও মধ্যমগ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে। পুকুর বুঝিয়ে যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে, তিনি মিশুভা রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ। আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যমগ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী এমন দলের নেতা নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন। নাম কি আমি আর কে বলেছিল, কোন মোদিজি এফসিআই থেকে চাল পাঠালো, সাদা চাল, পরিষ্কার চাল, মিলের চাল। মোদিজি এফসিআই থেকে গম পাঠালো। এই উত্তর 24 পরগনার নদিয়াতে 80 বার গম ভোলা বাজার নয় বাংলাদেশে গেল। একই সঙ্গে তিনি তৃণমূল সিপিএমকে আক্রমণ করে বলেন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন গরুর গাড়ির হেডলাইট। লোকসভা নির্বাচনে টিএমসির কোনো রোল আছে কি? সিপিএম আছে, একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা জানি না, বাংলা থেকে তো সাইনবোর্ড হয়ে গেছে। মিনাক্ষী শতরূপা গলা ফাটাচ্ছে, আর ওদিকে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়েচুরি ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা খাচ্ছে। এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে, ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটাও শোনাব। লোককে লড়িয়ে তার মধ্যে 5টা জিতবে কিনা আমি জানি না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো গরুর গাড়ির হেডলাইট। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে? সিপিএম আছে, সিপিএম এর কোন রোল আছে? একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মিনাক্ষী শতরূপা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়েচুরি তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই, ইন্ডির অনেক আগে পেন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই, বাকিদের কথা আমি আর বক্তব্যের মধ্যে আমরা নামি না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দুর্বৃত্ত দিলেও পাবেন না। মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী, তিনি অত্যন্ত মিচকে শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। এখানে যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে। কিছুদিন আগে যার বাড়িতে ইডি সিবিআই এসেছিল আদর করতে, এইভাবেই জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর তার মধ্যেই জোর কদমে চলছে প্রচার এবং এক পক্ষ আরেক পক্ষকে তীব্র আক্রমণ শানাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ শানিয়েছেন, কি বলেছেন তিনি, আসুন আরেকবার শোনাই। মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন, যেমন মেটিয়াবুড়িতে ধপ করে পড়েছে না। এখানেও মধ্যমগ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে, পুকুর বুঝিয়ে, যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে। তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ, আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যমগ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে, তার স্ত্রী এমন দলের নেতার নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন। নাম কি? আমি আর কে বলেছিল? মোদিজি এফসিআই থেকে চাল পাঠালো, সাদা চাল, পরিষ্কার চাল, মিলের চাল। মোদিজি এফসিআই থেকে গম পাঠালো। এই উত্তর 24 পরগনার নদিয়াতে 80 ভাগ গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল। একই সঙ্গে তিনি তৃণমূল সিপিএমকে আক্রমণ করে বলেন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন গরুর গাড়ির হেডলাইট। লোকসভা নির্বাচনে তৃণমূলের কোনো রোল আছে কি? সিপিএম আছে, একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা জানি না, বাংলা থেকে তো সাইনবোর্ড হয়ে গেছে। মিনাক্ষী শতরূপা গলা ফাটাচ্ছে। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।